হারিয়েছিলাম। বউ আমাকে এখানে নিয়ে এসে। তুমি এখান থেকে এখন যাও। ছোট বৌমা আমার সামনে এসো। শোনো বাচ্চা, তোমার বাপের ঘরে হয়তো শিক্ষে দেওয়ার কেউ নেই, তাই এমন কাজ করার সাহস তুমি দেখিয়েছো। থাক না মা, আগে কাজগুলো মিটুক। দয়া, আমার কথার মাঝে কথা বলো নে। শোনো ছোট বৌমা, তুমি এখন দাসবাড়ির বৌমা, সমাজে আমাদের একটা মান সম্মান আছে। কোন আক্কেলে তুমি ভাত কাপড় না নে এমন করে ছুটে ভেতরে চলে গেলে বলো তো? বাড়ি ভর্তি আত্মীয় কুটুম সবার সামনে আমাদের কত বড় অপমান হলো বলো তো? কিছু মনে করো না মা, সেসব বোধ বুদ্ধি থাকলে তো এ বউয়ের। ঘরের বউ যদি সংসারের ভালো মন্দ না বোঝে তাহলে আর কে বুঝবে বলো মা? আসলে কি জানো মায়া, মা লক্ষ্মী বুঝে উঠতে পারেনি এই সংসারের এত বিধি নিষেধ। আমি তো জানি মায়ের মধ্যে কত করুণা। আমার জন্য নটবর কাকারা অপেক্ষা করে বসে আছে, আমি না গেলে ওদের সারা দিন খাওয়া হবে না। এই দুধটুকু নিয়ে যায়। একজন বহুরূপীকে খাবার দেবে বলে মা আমায় অপেক্ষায় রেখে গিয়েছিল। বড় বৌমাকে এখানে দেখতে না পেয়ে মার মনটা যে চঞ্চল হয়ে উঠেছিল। মার মন যে করুণার অপার। রাম, তুমি এ ঘরে দেবী আনোনি বাবা, মানুষ এনেছ। সে এ ঘরের বউ, সে যদি এই সমাজের বিধি নিয়ম না মানে তাহলে এই সমাজ তো ভেঙে পড়বে আর এই সংসারে অলক্ষ্মী রাজ করবে। ছোট, এতক্ষণ আমি মুখে কুলু পেটে বসেছিলাম যাতে তোর না মনে হয় আমি সব সময় উল্টো কথা বলি, কিন্তু একখান কথা বল দেখিনি, ঘরের বউ, ও তো কোনো ঘরের মেয়ে। সে তো একইভাবে বউটি হয়েছে, হঠাৎ করে একদিনে কেমন করে সে বিধিনিষেধ শিখে যাবে? সকলে আছিস, বউকে গড়ে পিঠে নে।
উঠছে কেন? আর হ্যাঁ, কথায় কথায় এই মা লক্ষ্মীকে গৃহত্যাগ করতে না বলাটাই বোধহয় ভালো। মা লক্ষ্মী তাতে রুষ্টই হন। ছোট নাতবু, যাও তো বাছা, চুপটি করে পিড়িতে গিয়ে দাঁড়ো। এখন শৌর ঘরে এসেছে তো, শাউরি, দিদি শাউরি, গুরুজনরা যা বলবে সেসব শুনে চলবে, কেমন? তুমি তো আমার নক্কি দিদি। যোগী, তুই শাউরি, বইরাতে ভাত হচ্ছে, তুই এখানেই দাঁড়া। আজ যা হয়েছে এই নিয়ে আর কোনো কথা যেন না হয়। যোগী, আজ আর অনুষ্ঠান শেষ কর। আচার অনুষ্ঠান সব শেষ করা হোক। ছোট, একটু ধর দেখিনি। নাও দাদা, ধরো। এবারে বলো দেখিনি, সাত জন্মের জন্য আমি তোমার বরণ পোষণ আর বাত কাপড়ের দায়িত্ব নিলাম। ধরো ধরো। স্বামীকে এবার পেন নাম করো। পেন নাম করে মনে মনে বলো, তিনি যেমন করে বলবেন ঠিক তেমনভাবে সারা জীবন তার কথা শুনে চলবে। মা, বউ এবার সৌর জ্ঞাতি গোষ্ঠীকে ভাত দেবে তো? এসো বউ, হেসেলে এসো, এসো।
কি রাগ করলেন আমার উপর? আমি তো দিদিকে আনতে গেছিলাম, তাতেও দোষ? তোমার সাহস আছে রানী? যে কাজটা আমি এতদিনও করতে পারিনি তুমি একদিনে এত অনায়াসে এত সরল মনে করে বসলে। অথচ আমি তোমার নিষ্পাপ মনের কথা বুঝতে পেরেও সবার সামনে সাহস করে বলতে পারলাম, হে আমার দুর্বলতা রানী। তুমি যাকে বিশ্বাস করো সেই রঘুনাথ নিশ্চয়ই তোমায় রক্ষা করবেন। আর বাড়ির লোকেরাও তোমার মূল্য বুঝবেন। চন্দর, তুই এখানে? আমি তোকে খুঁজছিলাম, তোর সঙ্গে কথা আছে। চ চ চ চ, কথা আছে। হরি ওম। হরি ওম তৎসত্। সেবা করার সুযোগ দিন, কি দান নেব বলুন? নেই মাতাজি, মুঝে কোই দান নেই চাইয়ে, মৈ সিরফ এক কাম কে লিয়ে হি আয়া হুঁ। আরে চন্দর, সাধু বাবা কি কইছেন? ঠাকুমা, সাধু বাবা কোনো দান নেবেন না, উনি একটা কাজের জন্য এসেছেন। কি কাজ বাবা, আদেশ করুন। বড়গিন্নি, সাধু বাবাকে বসার আসন দাও। নেই বাবুজি। মৈ থোড়া জলদি মে হুঁ, সিরফ এক মুলাকাত করনা হ্যায়। দেখা করবেন কার সাথে সাধু বাবা? নেই বহুকে সাথ। বেটা, তোমারা হি শাদি হওয়া হ্যায় না? নতুন বউকে আপনি চিনলেন কি করে বাবা? আপনি এত অবধি এলেন কি করে? সদরে দারোয়ান। আনা জানা তো উপরওয়ালে কি কৃপা হ্যায়। সে না হয় বুঝলাম বাবা, কিন্তু নতুন বউয়ের সঙ্গে আপনার কি দরকার? ও তো মে উনি কো বতাউঙ্গা, মে বহুত দূর সে আয়া হুঁ। কিন্তু বাবা, আমাদের ঘরে তো পরপুরুষের বউয়ের মুখ দেখতে নেই। নতুন বউয়ের সঙ্গে কি দরকার সেটা আমাদের বলুন না। বেটা, তোমারা কেয়া রায় হ্যায়? মুঝে মুলাকাত করনা চাইয়ে ইয়া নেহি? তোকে আমি চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। আমি সাধু বাবাকে ভেতরে নিয়ে যাই। উনি তো যেমন তেমন মানুষ নন, সাধু মানুষ। উনি যদি রানীর সঙ্গে দেখা করে আশীর্বাদ করতে চান তাহলে বাধা কিসের?
আসুন সাধু বাবা। চন্দর এবার সকলের চক্ষুশূল হবে। পিত্রাম চল দেখে নি আমার সঙ্গে, চল চল বাবা চল। দেখো বাচ্চা, এই সমস্ত পদ পরিবেশন করতে হবে। কিছু মনে করো না, তুমি পারবে তো? পারবে না কেন, আমরা হাতে হাতে একটু সাহায্য করলেই পারবে। কি বউ পারবে না? পারবে মানে এটা কি মেজো করি? হ্যাঁ বলি, যেমন তেমন পারলে তো আর হবে না। শোনো বউ, যেমন করে বাপের ঘরে খেতে দিতে, তেমন করে এখানে চতুর্দিকে ফেলে ছড়িয়ে খেতে দিলে হবে না। হ্যাঁ ঘুমটা টেনে সৌর ভাসুর জ্ঞাতি দিয়ে সব গুছিয়ে খেতে দিতে হবে, অত সোজা নয় কিন্তু। হ্যাঁ আর ছোট, তুই তাম দেখিনি? পারবে, নতুন বউ নিশ্চয়ই পারবে। আগে একখানা ছোট পাত্রে তুলে দেখিনি ঘি ভাত, চলো। কোনটা ঘি ভাত দেখলে? হলো হলো তো, কোনটা ঘি ভাত আর কোনটা পোলাও তাই চেনে না। কি কপাল করেছে, এই বাড়িতে বউ হয়ে এসেছে। রানী বেরিয়ে এসো ওখান থেকে। বাবা চন্দর, নাজ নজ্জার মাতাকে এসো দেখতে পাচ্ছি। কি হচ্ছে এ সংসারে? মা রানীর সঙ্গে একজন দেখা করতে এসেছেন, আর আমি ওনাকে ভেতরে নিয়ে এসেছি। ভেতরে নিয়ে এসেছিস? কে এসেছে যাকে একেবারে অন্দর মহলে নিয়ে এসেছিস? একজন সাধু বাবা, মা রানীর সঙ্গে দেখা করতে চান, ওকে নিয়ে যাই। রানী, সাধু বাবা দাঁড়িয়ে আছেন, চলো। করছেন কি? ছাড়ুন ছাড়ুন বলছি, সকলে কি কইবে? এমনিতে এই বাড়িতে আমায় কেউ ভালো চোখে দেখে নে, পিসি জানলে আমি খুব মার খাবো। সকলে এসেছিল, শুধু দিদি আসেনি, তাই সাধু বাবা ঠাকুর ঘরেই আছেন, চলো সেখানে। সাধু বাবা, এই হলো নতুন বউ। প্রণাম রানীজি। রাঘব জি নে হামে আপকে পাস ভেজা হ্যায়। রাঘব, রঘুবীর, আপনা হাত পেলে ধো লিজি।
आपका रघुवीर जी खुद चल के आए हैं आपके पास। इन्हें संभाल के रखिएगा। हरिओम तत्सत। हरिओम तत्सत। সাধু বাবা একটু দাঁড়ান।